हेलो एवरीवन, प्रतिदिन मतो आज के न्यू रेसिपी ते जानाच्छी अनेक अनेक शुभेच्छा एवं अभिनंदन। तो आज के रेसिपी ते थाकछे राजूके साथे पार्टी सप्ता पिठा। शीत तो एसे गिएछे, तो शीत मानेई तो होयेछे पिठार मौसम, पिठार धूमधाम लेगे जा पिठा खावार। पार्टी सप्ता पिठा छोटो बड़ो सबारई खूब पछंद, तो खूब अल्प उपकरण अल्प समये आपनारा तैरी करे फेलुन मजादार राजूके साथे पाटी सप्ता पिठाटा। चलुन मूल रेसिपीते चले जाय। এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি চালের গুঁড়া দিচ্ছি। ময়দা দিচ্ছি, গুঁড়া দুধ দিচ্ছি, লবণ দিচ্ছি অল্প, মিষ্টির মধ্যে অল্প পরিমাণে লবণ দিলেই হবে। তো আমি খেজুর গুড় দিচ্ছি। তো খেজুর গুড়টা দিয়ে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে করে আমি হ্যান্ড বিটার দিয়ে ব্যাটারটা তৈরি করতেছি। আমি সামান্য কুসুম গরম পানি অল্প অল্প করে ওকে অ্যাড করছি। একসাথে পানি দিতে যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আস্তে আস্তে করে পানি মিশাতে হবে। আর একটু পানি লাগবে, তাই আমি অল্প পরিমাণে আবার পানি দিয়ে হাত দিয়ে এখন ব্যাটারটা তৈরি করতেছি। ভালো করে কষতে দিতে হবে যেন ব্যাটারটা পারফেক্টলি স্মুথ হয়, তাই আমি হাত দিয়ে ভালো করে কষতে দিচ্ছি। তো আপনাদেরকে আমি ভালোভাবে প্রায় যেন ভালো করে বুঝতে পারেন, এর জন্য আমি অনেক সময় লাগিয়ে ব্যাটারটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা বুঝতে কোথাও কোনো মানে ভুল না হয় বা অসুবিধা না হয়। সেজন্য আমি ভালো করে সময় নিয়ে আমি আপনাদেরকে ব্যাটারটা তৈরি করা দেখাচ্ছি। তো দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। কিরকম ব্যাটারটা তৈরি করলে পারফেক্টলি হবে সেটা আমি আপনাদেরকে চামচের সাহায্যে দেখাচ্ছি। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তো আমি এটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি খিসাটা তৈরি করব। তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, নিয়ে চুলাতে হাঁড়িতে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। তো পাউডার মিল্কটা দিয়ে আমি ভালো করে নেড়েচে দিচ্ছি যেন হাঁড়ি তলান্তে না লেগে যায়। খুব নাড়তে হবে, নাড়া অফ করা যাবে না, তো গুঁড়া দুধটা হাঁড়ি তলা লেগে যাবে। তো আমি লাল চিনি নিয়েছি, এভাবে করে নাড়ার মধ্যেই থাকতে হবে। দুটো অনেকটুকু ঘন হয়ে গিয়েছে, তো আমি চালের গুঁড়া পানির সাথে গুলিয়ে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করলাম। খিসাটা ঘন করার জন্য চালের গুঁড়াটা অবশ্যই দিতে হবে, যে সুন্দরভাবে ঘনত্ব আসবে। আর চালের গুঁড়া খুব বেশি দিতে হবে না, অল্প পরিমাণে পানির সাথে অ্যাড করে দিয়ে দিবেন দুধের মধ্যে। এবার দেখুন কত সুন্দর করে ঘন হয়ে আসতেছে। দেখুন কি সুন্দর খিসা তৈরি হয়ে গিয়েছে। মধ্যে অল্প পরিমাণে আমি একটু লবণ অ্যাড করেছি। খিসাটা রেডি হয়ে গিয়েছে, তো এখন আমি চুলাটা অফ করে দিব।
তো অফ করে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু নামানোর পরেও আরো ঘন হয়ে যাবে। তো পিঠা তৈরি করতে চলে আসলাম। তো প্যানে আমি ব্যাটার দিয়ে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ঢেকে দিয়েছি। যখন দেখবেন যে ঢাকনার উপর দিয়ে পানি এসে যায় তখন বুঝবেন যে পারফেক্টলি পিঠাটা হয়ে গিয়েছে। তো আমি ঢাকনাটা তুলে নিলাম। এর মধ্যে আমি খিসা দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। তো পাটিসাপটা পিঠা হয়ে গিয়েছে। তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একই প্রসেসে সবগুলো পিঠা হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে নিলাম। এর মধ্যে খিসা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো আমি আবার রোল করে নিলাম। আলতো ভাবে রোল করলেই হবে। দেখুন কি সুন্দর রোল হয়ে গিয়েছে। তো সবগুলো পাটিসাপটা পিঠা হয়ে গেছে। তো আমি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। পিঠাটা খেতে যে কত মজা হয় বলার বাইরে। আপনার ছোট বড় সবাই, আপনাদের ফ্যামিলি সবাই খুব পছন্দ করে কে নিবে। আমার এই রেসিপিটা ফলো করে যদি করেন একবার দেখবেন কত প্রশংসা পান আপনি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।